পালাপুকুর গ্রামে দুই ভাই ছিল, বড় ভাইয়ের নাম সমীর ও ছোট ভাইয়ের নাম সমর। বড় ভাই ছিল খুবই চালাক, তাদের বাবা মা কেউ বেঁচে নেই। তাদের সহায় সম্বল ছিল তিনটা সম্পদ। বাবা মা বেঁচে থাকা অবস্থায় দুই ভাইকে বলে গেছে, এই তিনটা সম্পদ তোরা দুই ভাই ভাগ করে খাবি। একটি হলো গাবি, একটি কম্বল ও অন্যটি হলো বড় একটি আম গাছ। এখন সময় ফাল্গুন মাস, তাদের সম্পদের একটিমাত্র আম গাছ এখন আমের মুকুল ধরার সময়। আর এই অবস্থায় বড় ভাই সমীর ছোট ভাইকে ডেকে বলল, ভাই এখন তো আমের মুকুল ধরার সময়, আর আম গাছের গোড়ায় জল দিতে হবে, তাহলে আম ভালো আসবে। হ্যাঁ দাদা, এটা একটা ভালো কথা বলেছ। এর জন্য একটা কাজ করা যাক, গাছটাকে সমান দুই ভাগে ভাগ করা যাক। তুই নিচের অংশ যত্ন করবি আর আমি উপরের অংশ, তাহলে সমান ভাগে ভাগ করা যাবে। সমর ভাবছে, আগে তো গাবির সামনের অংশে নেওয়ায় সে ঠকেছে, এবার গোড়ার দিক নিতে হবে, তাহলে আর সে ঠকবে না। আচ্ছা দাদা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো সেটাই করা যাবে। এভাবে সমর বোকার মতো আম গাছের গোড়ায় জল দিয়ে থাকে, দেখতে দেখতে আম পেকে গেছে। এখন আম পাড়ার সময়। সমীর প্রতিদিন আম পেড়ে বাজারে বিক্রি করে সব টাকা নিয়ে সে আনন্দে থাকে। সমর এসব দেখে মনে মনে ভাবে, এইরকম তো চলা যাবে না, বন্ধু পাঠকের সাথে এই বিষয়টি আমার শেয়ার করতেই হবে। যেই বাবা সেই কাজ। সমর তার বন্ধু পাঠকের সাথে দেখা করতে যায় আর তাকে সব কথা খুলে বলে। সব কথা শুনলাম বন্ধু, তুই একটা কাজ করবি। কি কাজ বন্ধু, বল দেখি শুনি, ভালো হলে সেটা করা যাবে। যখন তোর দাদা আপনার জন্য আম গাছে উঠবে, তখন তুই গাছের গোড়ায় আম গাছটি কাটার চেষ্টা করবি, তাহলে সে গাছে উঠে উল্টে পড়ার ভয়ে উচিত শিক্ষা হবে। এভাবেই তার একটা শিক্ষা দেওয়া দরকার। এটা একটা ভালো বুদ্ধি বন্ধু, তাহলে আমি এই কাজটি করব, এবার দাদার উচিত শিক্ষা হবে। যেই বাবা সেই কাজ। সমর তার বাড়িতে ফিরে আসে। যখন সমীর আম পাড়ার জন্য আম গাছে উঠেছে, তখন সমর কুঠার দিয়ে গাছ কাটতে আরম্ভ করছে। আর তার দাদা সমীর বলল, এটা কি কাজ করছিস ভাই, থাম থাম থাম, আমি তো গাছ থেকে পড়ে যাব। কেন দাদা কি হয়েছে বল দেখি। ভাই আমি যদি আম গাছ থেকে পড়ে যাই, এখান থেকে পড়ে গেলে আমি মারা যেতে পারি। থাম। দেখো দাদা, তুমি তো বলেছো নিচের অংশ আমার ভাগের, তাই আমি যাই করি না কেন সেটা আমার ব্যাপার, আমি কাটি চিরি যাই করি না কেন। এমন করিস না ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি আর এমন করব না। চল আজ থেকে যে আম হবে সব বাজারে বিক্রি করে সমান ভাগে ভাগ করে দুজনেই নিয়ে যাব। এভাবে দুজনে আম বিক্রি করে সমান ভাগে ভাগ করে নিয়ে সুখে শান্তিতে দিন পার করতে লাগলো।